ভাত খাবে দেখো আজকে শুনতে পেয়েছো অভিজিৎ কথা বলছে কি খাবে বাবু কি খাবে দাড়ি কেটে কেমন লাগছে দেখো অভিজিৎকে দাড়ি কেটে দিয়েছি এবার একসাথে তো করতে পারবে না তাই ঠিক আছে তাহলে দাড়িটা আগে কেটে নে তারপর নখটা কাটবো তো চানের আগে আমি দাড়িটা কেটে দিয়েছি তোমরা দেখেছো আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি অভিজিতের দাড়ি টাড়িগুলো আমি কেটে দিই এবার এই যে নখগুলো কেটে দিচ্ছি ধৈর্য খুবই কমে দেখো না রেগে যাচ্ছে এই যে দেখো নখ দাড়ি কাটতে গিয়ে তোমাদের একদিন দেখাবো একদিন একটা ইয়েতে ব্লগে আমি দেখিয়েছি দাড়ি কাটতে গিয়ে কতবার যে দৌড়ে পালিয়ে যাচ্ছে এই করছে এই দেখো গুড বয় বলা যাচ্ছে ভাত খাবে খাও মানে কি ও বসবে না বুঝেছো চুল দাড়ি কাটা মানে খুবই টাফ হয়ে যায় আমাদের পক্ষে অভিজিতের আর সেলুনে গেলে কি হয় জানো বন্ধুরা বেশিরভাগ দিন কেটে ফেলে এক জায়গায় বসে না তো দাঁত কামড়ায় ইয়ে করে হ্যাঁ বেশিরভাগ দিন কেটে যায় তো আমি ওর বাবাকে বললাম এখনকার যে রেজারগুলো বেরিয়েছে তা আমি বললাম ঠিক আছে ওই রেজারগুলো তুমি নিয়ে এসো আমি আস্তে আস্তে চেষ্টা করি তো আমি একটু একটু করে চেষ্টা করতে করতে এখন মানে খুব ভালো বলবো না মোটামুটি কাজ চালানোর মতন আমি ওকে করে দিতে পারি আর যদি ওর বাবার কথা বলো ওর বাবার কাছে আরো জ্বালাতন করে বাবার কাছে আরো জ্বালাতন করে তো আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করি আমার কাছে যায় একটু দাঁড়ায় বসে আদারে যার কারোর কাছে দাঁড়াবে না বসবে না ওর বাবাই প্রথম দিকে কেটে দিত এই নখ টক গুলো ওর বাবা কেটে দিত কিন্তু মায়েদের যতটা সময় হয় বাবাদের তো সত্যি ততটা সময় হয় না মানে দাড়ি যে দাড়ি কাটলাম ওর যুদ্ধ করে ওর সাথে আমি দাড়ি কাটলাম ওর কি রেগে যাচ্ছে তার মধ্যে আজকে দেখেছে ঘুম থেকে উঠে দেখেছে যে ডাল রান্না হয়েছে মা আজকে ডাল করেছে একটু হ্যালো বলো তো বলো তো হ্যালো বন্ধুরা বললে বাবু বলো একটু বলো হ্যালো বন্ধুরা বলো খাবার খারাপ বলে আরো মানে আরো রেগে যাচ্ছে বুঝতে পেরেছো কি বলবো তোমাদের রাগ হচ্ছে পারলে এখান থেকে উঠে দৌড় মারে তার মধ্যে আজকে ভাই বাড়ি আছে বুঝতে পেরেছো ভাই পেছনে লাগছে ও এরকম করছে ভাই আনন্দ পাচ্ছে ভাই খেয়ে আমি বারণ করছি বাবু করিস না কিন্তু ওটাই ও বা কোথায় যাবো ও দাদার সঙ্গে একটু খেলছে ও তার পছন্দ না ও এসব করতেই দেবে না দরজাটা একটু বন্ধ করছে রেগে যাচ্ছে সারা দিন আজকে এই যে এরকম করছে মানে চোখে হাত দেয় না বাবু ভালো ছেলে না হ্যাঁ চোখে হাত দেয় না খুব ভালো ছেলে কাটা হয়নি তো এখনো কাটা হয়নি একটু কেটে দেবো দাঁড়াবো না জোর করে হবে না ওরকম করিস না তবে রেগে যাবে আর নৌকাটা করলে গিয়ে গিয়ে কেটে যাবে কাটবো একটু কাটবো কেন কি আছে রবিবারটা ওর খুবই মানে এরকম হবে না বাবু উল্টো দিক দিয়ে কেটে যেতে পারে ঠিক আছে ভিডিও শেষ করে দাঁড়াও ওটা কাটতে হবে বাবা বসো একটু বসো শেষ করছি ভিডিও অভিজিৎকে দেখি ওটা কাটতে জ্বালাতন করবে দেখি আস্তে আস্তে কাটিয়ে
টাটা করো, টাটা টাটা বলো, হাত দিয়ে হাত দিয়ে টাটা টাটা বলো, টাটা টাটা। হ্যাঁ।